On Tuesday, the state congress celebrates the Mahatma Gandhi's Martyrs Day in front of Congress Bhavan in the capital. State Congress President Ashish Kumar Shah was present. After that, all the members of Congress, including State Congress President Ashish Kumar Shah, offer a tribute by placing a flower at the Gandhi Vedi at Gandhi Ghat at Agartala. হে বাপু, সারা দেশব্যাপী জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে প্রয়াণ দিবস উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। পুরা প্রদেশ কংগ্রেস সারা দেশের সাথে আমাদের রাজ্যের কংগ্রেসের বিভিন্ন দলীয় কার্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করার লক্ষ্যে আমাদের দলীয় নেতৃবৃন্দ, কর্মীরা তারা নানা আয়োজন করেছেন। এই দিবসে আমাদের সারা দেশে এই দিনটি শহীদ দিবস হিসাবে উদযাপিত হয়। শুধু মহাত্মা গান্ধীর এই দিনটি শহীদ দিবস নয়, সারা দেশেই সাতটি দিন দেশের যারা জন্য আত্মবলিদান দিয়েছেন, শহীদ হয়েছেন, শহীদ দিবস হিসাবে উদযাপিত হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 30শে জানুয়ারি, এই দিনটিতে আমরা গান্ধীজির যে আদর্শ, গান্ধীজির দেশের প্রতি যে দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার সংগ্রামে দেশবাসীকে যুক্ত করা এবং দেশের স্বাধীনতা অর্জনে ওনার যে অহিংসা এবং শান্তির পথে যে গণ আন্দোলন, এটাকে অনুপ্রেরণা হিসাবে আমরা গ্রহণ করব। আজকে দেশের অভ্যন্তরে হিংসাদীর্ণ এবং অশান্তির বাতাবরণ তৈরি করে যেভাবে দেশ শাসন করতে একটা শাসক দল তারা ক্ষমতাসীন হয়ে দেশের মানুষের প্রতি অন্যায় অবিচার করে যাচ্ছে, এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস যেমন একসময় স্বাধীনতার জন্য লড়াই করেছে, ব্রিটিশের অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, আজকে দেশের যারা কুশাসক দুঃশাসন যেভাবে চালাচ্ছে তার বিরুদ্ধেও জাতীয় কংগ্রেস লড়ছে। দেশবাসীর কাছে আহ্বান রাখবে জাতীয় কংগ্রেসের এই লড়াইকে শক্তিশালী করতে, অহিংসা এবং শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় কংগ্রেসের যে আদর্শ এবং নীতি, এই নীতিতে সকলে যেন বিশ্বাস রেখে আমাদের জাতীয় নেতা মল্লিকার্জুন খার্গে, আমাদের দলের যিনি মুখ্য কাণ্ডারি রাহুল গান্ধীজি, যে ন্যায় প্রতিষ্ঠার লড়াই শুরু করেছেন, এই লড়াইয়ে সবাইকে সামিল হতে। আমাদের রাজ্যে আমরা আজকের দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে আগামী প্রজন্মকে অহিংসা এবং শান্তির আদর্শে বিশ্বাসী হয়ে দেশের জন্য দেশপ্রেম এবং আত্মবলিদানের জন্য আমরা প্রস্তুত করতে চাই। আজকে সন্ধ্যা 5টায় আমাদের একটা আলোচনা সভা আছে, যার বিষয়বস্তু হচ্ছে অহিংসা এবং শান্তির জন্য মহাত্মা গান্ধীর আদর্শ প্রতি অনুপ্রাণিত। রিপোর্টার প্রণব ফমাগতলা চিনি খরাং।